নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। তো বন্ধুরা, রাজ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং সরকারের তরফ থেকে কিন্তু চাষের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে এবং চাষিদের উদ্দেশ্যে কি সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর এবং রাজ্য সরকারের তরফ থেকে, সেই সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই প্রতিবেদনে কিন্তু বলা হচ্ছে আগামী সপ্তাহে টানা চার দিন বৃষ্টিতে ভিজবে রাজ্য এবং ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা। তো পৌষের বৃষ্টিতে ভিজবে বাংলা এবং সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ, আর এই অকাল বর্ষণের জেরে শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। তাই পূর্বাভাসের সঙ্গে সঙ্গে বিশেষ নির্দেশিকাও জারি করা হয়েছে। প্রভাব পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। পূর্ব ভারতে দাপড় দেখাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে। এমন পরিস্থিতিতে শুক্রবার হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আগামী বুধবার থেকে ফের বৃষ্টি নামবে এবং ভিজবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। তো পূর্বাভাস বলছে 11 জানুয়ারি হালকা বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 12 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, চলবে 14 তারিখ পর্যন্ত এবং রেহাই পাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও। তো 12 থেকে 14 জানুয়ারি পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর এই বৃষ্টিতে প্রভাব পড়বে চাষাবাদে। তো অকাল বর্ষণে মাঠে থাকা ফসলের প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং ক্ষতি হতে পারে উদ্যান পালনেরও। এমনকি বৃষ্টির জেরে দৃশ্যমানতাও কমবে, তো ফলে পাহাড়ি রাস্তায় পর্যটকদের সাবধানে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে 11 তারিখের আগেই মাঠ থেকে ফসল তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফে। এবং ডিসেম্বর শেষে যেভাবে ঠান্ডা না পড়লেও বছরের গোড়াতে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করেছেন বঙ্গবাসী। তো উত্তরে হচ্ছে তুষারপাত এবং কিন্তু এই শীত বেশি দিন স্থায়ী হয়নি, কিন্তু ঊর্ধ্বমুখী তাপমাত্রা। তাই আবহাওয়া অফিসের পূর্বাভাস, আবহাওয়ার এই খামখেয়ালিপনা চলবে আরও কয়েকদিন, ফের ঝাঁকিয়ে শীত পড়বে তা এখনও পরিষ্কারভাবে জানানো হয়নি। তবে ঝঞ্ঝা কাটলে ফের উত্তরে হাওয়া প্রবেশ করতে শুরু করবে, তখনই কিন্তু ফের শীত পড়বে। তো বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই, অর্থাৎ প্রায় 11 থেকে 14 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে চাষবাসে। তো চাষবাসে যে সমস্ত কৃষক বন্ধু এখনও মাঠ থেকে ফসল তুলতে পারেননি, তাদেরকে অবিলম্বে 11 তারিখের মধ্যে সমস্ত ফসল কিন্তু তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে এই নিউজটি দেওয়ার ছিল, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও কিন্তু মাঠ থেকে ফসল তুলতে পারেননি তাদের কিন্তু এই সতর্কবার্তা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ইনফরমেশনটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।